নির্বাচন কমিশনের চলমান সংলাপের অষ্টম দিন মঙ্গলবার চারটি রাজনৈতিক দলকে মতবিনিময়ে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। দুপুর পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিকল্পধারা বাংলাদেশের সাথে মতবিনিময় করেছে ইসি। এ সময় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা সহ বিভিন্ন পরামর্শ দেয় দলগুলো। ইভিএম ব্যবহার নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন দল দুটির নেতারা। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আমরা আগেও করেছি, এখনো করছি, আজও করছি। ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত লোকের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। এখন থেকে মানুষের কাছে সেই ধারণাটা তৈরি করতে হবে যে নির্বাচন কমিশন আসলেই তার সদিচ্ছা আছে সংলাপে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে। এ ব্যাপারে ইসির উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। কিভাবে আপনি আমাকে ধরবেন বা আমি আপনাকে ধরব, এগুলো সম্ভব। এটার জন্য সামাজিক আন্দোলন করে চলতে হবে, আপনাদেরকে সামাজিক আন্দোলন করতে হবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে না বলে প্রতিশ্রুতি দেন সিইসি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন আগেরবারের চাইতে ভালো হবে। আমাদের উপর আস্থা রাখেন, আস্থা রাখতে গিয়ে চোখান করে রাখলে হবে না। আপনাকে নজরদারি থাকতে হবে। আমরা কি আসলে সাধু পুরুষ না ভিতরে ভিতরে অসাধু? সেই জিনিসটা আপনি নজরদারি না রাখেন, তাহলে আপনারা আপনার পর থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন না। বিকেলে আরো দুটি রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।